वेलकम टू राज देवी प्रोडक्शंस। नमस्कार, आमी राज प्रताप बसु। आपनारा सुनछेन प्रोजेक्ट पासिंग शो सीजन टू एर द्वितीयो पर्व, तारानाथतांत्रिक ओ शापला दीघिर रक्त पिशाच। एर आगेर पर्वे आपनारा शुनेछिलेन विभूति बिहारेर एक प्रत्यंत अंचले चाकरी पेये चले जाए एबं नतून जायगार कारणे ताके अनिद्रा रोगे पेये बसे। एक राते से घूमिए पड़े एवं उठे देखे घरेर भेतरे नील आलोर बलय। सेखाने तारानाथेर आविर्भाव हय। उनी बोलेन विभूतिके किछु शक्ति दिए जाबे तिनी एवं सेटा तार कर्तव्य। विभूति कौतूहली हये तारानाथेर बाड़ीते जाय एवं जानते चाय तारानाथेर एई कर्तव्येर कारण कि। तारानाथ एकटा काहिनीर माध्यमे विभूति के बोझाते शुरू करे कर्तव्येर कारण। तारानाथ भाग्य दुर्विपाके विभूतिर ग्रामेर बाड़ीते तार बाबार जखन जुबक बयस तखन गिये पौंछेछिल। सेखाने गिये एक घरेर भेतरे एकटा विचित्र तैल चित्र देखते पाय, जेखाने एक बालकेर माथार ऊपर थेके उड़े जाच्छिल एकटा नील उल्का। तारानाथ विभूतिर ठाकुरदार काछेर थेके जानते पारे तार छोटो काका जन्मानोर समय एई विचित्र घटना घटेछिलो। आकाश थेके उड़े गियेछिलो एकटा नील उल्का, किन्तु से बालक 13 बछर बयसे मारा जाय। ताई तार स्मृतिर उद्देश्ये एई छबि आँकिये राखा होयेछे। एक रातेर बेला तारानाथ जमीदार बाड़ीर पेछनेर जंगले दाड़िये देखते पाय जे घरे ओई बालकेर छबिटी रयेछे। সেই ঘরের দিকে তাকিয়ে চুপ করে বসে রয়েছে একটা ছায়া মূর্তি। আজ তারপর জমিদার বাড়ির পেছনে দাঁড়িয়ে দেখছি এক সাধকের ছায়া মূর্তি অন্ধকারে গা ঢেকে তার প্রজ্বলিত চোখ দিয়ে দোতলার একটা ঘরের দিকে চেয়ে রয়েছে। আমি এবার যতটা সম্ভব নিঃশব্দে তার দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আগাছা ও শুকনো পাতা বিছানো প্রান্তরের উপরে আমার সংযত চলাচলের শব্দ গোপন হল না। সে চোখ দুটি ওপরের ঘরের দিকের থেকে সরে এসে আমার দিকে পড়ল। আমি থমকে দাঁড়ালাম। সামনের মানুষটির দুটি দৃষ্টিবিন্দু আমার কোমর উচ্চতার থেকে উপরে উঠে আমার ললাট সম উচ্চতায় এল। বুঝলাম সে বসেছিল, আমায় দেখে উঠে দাঁড়িয়েছে। ভয় জিনিসটা তখন আমার লোপ পেয়েছে। মনিবের বাড়ির মানুষদের বিভ্রান্ত করে তুলেছে যে ব্যক্তি, সে ব্যক্তি আর যাই হোক তার জন্য মনে সম্মান বা ভক্তি জাগার কথা নয়। আমি আরো দুই পা এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই। আমি আরো দুই পা এগোলাম। কে আছে ওখানে? এবার উত্তর এলো, মণিলাল। মণিলাল? মণিলালটা কে? এ বাড়ির পেছনে কি করছো? এই সময় সামনের থেকে একটা মন্ত্রের মতো বাক্য শুনতে পেলাম, তিমিরান্দস্য ঘেনাঞ্জন শলাকয়া। এই বাক্য
শেষ হওয়া মাত্রই আমার পা দুটি কেঁপে উঠল। চোখের সামনের জ্যোৎস্না রাতের প্রকৃতিতে কে যেন আলকাতরার রেণু ছড়িয়ে দিয়ে গেল নিমেষেই। আমি জ্ঞান হারালাম। তারানাথ, তারানাথ, কি হয়েছে তোমার? দিনু, শরীরে মৃদু ঝাঁকুনি অনুভব হতে জ্ঞান ফিরল আমার। চোখ খুলে দেখি জমিদার বাবুর ছেলে মহানন্দ আমার সামনে বসে রয়েছে। তাকে দেখা মাত্রই হুশ ফিরে এলো আমার, চমকে উঠে বসলাম। মহানন্দ প্রশ্ন করল, কি হয়েছে তোমার? তুমি এখানে এভাবে কি হয়েছে? বিষয়টা আর লুকোনো সম্ভব নয়, তাই বললাম, আমি কাল রাতে দেখেছি তাকে, যে আপনাদের বাড়ির চারিপাশে ঘোরাফেরা করছে কয়েকদিন যাবত। মহানন্দ বিস্ফারিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কে সে? সে কি তোমায় আঘাত করেছে? বললাম, আঘাত করেছে বটে, তবে আমাকে স্পর্শ না করেই। মানে? তাহলে কি দিনুর কথাই ঠিক? কোনো অশরীরী বা ওই জাতীয় কিছু? না না, সে একজন মানুষ, তবে ঘোর রহস্যময় তার উপস্থিতি ও ব্যবহার। আচ্ছা, আপনি মণিলাল নামের কাউকে চেনেন, অথবা আপনার বাবা? আমার প্রশ্ন শুনে মহানন্দ, অর্থাৎ তোমার বাবা, খানিক বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর বলল, আমার বাবার ছোট কাকার নাম ছিল মণিলাল, তাছাড়া ওই নামে তো কাউকে চিনি না আমি। চলো দেখি বাবার কাছে। আমি তার সাথে এলাম জমিদার বাড়িতে। গৃহস্বামী তখনও এসব ঘটনার আঁচ পায়নি। উনি বারান্দায় বসে তামাক টানছিলেন। দিনু তার পাশে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে বলল, আপনি ডাকছিলেন দাদাবাবু? মহানন্দ সে কথার উত্তর না দিয়ে তার বাবাকে বলল, বাবা, তারানাথ কাল রাত্রি ওই আগন্তুককে দেখেছে, মণিলাল নামের পরিচয় দিয়েছে তিনি বোধহয়। বলে মহানন্দ আমার দিকে তাকাল। জমিদার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললে, মণিলাল, সেটা তো আমার ছোট কাকার নাম। সেই ছোটবেলায় মারা গেছেন সে জলে ডুবে। সে চলে যাওয়ার পরে এই নামের কারোর সঙ্গে বাবার পরিচয় হয়েছে কিনা জানি না, তবে আমার কোনোদিনও হয়নি। আমি বললাম, আমি এর থেকে বেশি আর কিছু জানতে পারিনি। এটুকু বুঝেছি, যাকে আপনারা দেখেছেন সে খুব বড় মাপের একজন সাধক। সে কোনো কারণে রাতের বেলা আসছে এবং দোতলার ওই ঘরটার দিকে চেয়ে থাকছে, যে ঘরে আমার থাকার ব্যবস্থা করেছিলেন। আচ্ছা, ওই ঘরেই তো সেই ছবিটা রয়েছে, যেটা আপনার ছোট কাকা মারা যাওয়ার পরে আপনার ঠাকুরদা তার স্মৃতিকে জীবন্ত রাখার জন্য আঁকিয়েছিল। জমিদার বিস্মিত হয়ে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল, তারপর বলল, ওই ঘরে যে বাল্যকালের ছবি লাগানো আছে তা মণিলালের, মানে আমার ছোট কাকার। তোমাকে তো আগেই বললাম, তার জন্মের সময় বিচিত্র ঘটনা থেকে সব কিছু। কিন্তু আমি যা ভাবছি তা কি করে সম্ভব? আপনি যা ভাবছেন তা সম্ভব নয় এবং সেটা হয়নি, এটাই আমার বিশ্বাস। আশা করি আপনার ভাই মারা যাওয়ার পর পূর্ণ আয়োজন ও উপাচারপূর্বক তার সৎকার ও শ্রাদ্ধ করা হয়েছিল। জমিদার আমায় নিশ্চিত করে বললে, বাবা মর্মাহত ছিলেন কিন্তু কোনো ত্রুটি রাখেননি। ওদিকে ঠাকুরদা ছোট ছেলের মৃত্যু শোকে তখন সজ্জারত, এমনকি তোমাকে আগেও বলেছি, ওই পুকুরটা পর্যন্ত বুঝিয়ে দিয়েছিলেন। যদিও পুকুর নয়, সেটা আসলে ছিল দীঘি। শাপলা ও আগাছায় এতটা অঞ্চল আবৃত থাকত যে গ্রামের সবাই শাপলা দীঘিকে পুকুর বলেই সম্বোধন করত। কিন্তু আমি খানিক চুপ করে রইলাম। বুঝলে বিভূতি, তোমার বাবা মহানন্দ ছিল ভারী সাহসী লোক, এখনো বোধ হয় আছে। সে দাঁতে দাঁত পিষে বলল, ওসবই ভণ্ড সাধু তান্ত্রিকদের ভণ্ডামি,
আসলে বাড়িতে চুরি করবে বলে নজর রাখছে। হতে পারে তার পেছনে কোনো বড় দল আছে। আপনি চিন্তা করবেন না বাবা, আমি আজ রাতে কয়েকজন লেঠেল নিয়ে পাহারায় থাকব। দেখছি কোথাকার মণিলাল। জমিদার চিন্তিত মুখে আবার চেয়ারে বসে পড়লেন। তামাকের নলটা হাতে নিয়ে বললেন, ছোট কাকা মারা যাওয়ার পর একজন এসেছিল আমাদের বাড়িতে, বাবার মুখে শুনেছি। লোকটা দর্শনে পাগল হলেও পাণ্ডিত্য সম্পন্ন কথাবার্তা। বাবার মুখে এই ঘটনা শুনে বিশ্বাস করিনি, তবে এখন দেখছি বাবার কথা মিথ্যে নয়। এই কথা শুনে আমি এবং মহানন্দ ভ্রুকুটি করে তার দিকে চাইলাম। মহানন্দ বলল, কে বাবা, কই এরকম কিছু আগে আমায় বলেননি তো? জমিদার হুকোর ঠিকরেতে ঠোঁট বসিয়ে একটা মৃদু টান দিল। তারপর বহুদিন আগের কথা বলার ভঙ্গিতে কপালে ভাঁজ ফেলে বলল, বাবা বলেছিলেন ছোট কাকা মারা যাওয়ার মাস দুয়েক পর যখন ঠাকুরদার অবস্থা আরো খারাপ, তখন বাড়িতে একজন লোক এসেছিল। উদ্দেশ্য ছিল এই ভিটেতে এক রাত কাটানো। একজন সাধারণ পথিক ছিল না তাই। পরের দিন যাওয়ার সময় বাবাকে বলে গিয়েছিলেন, আপনার ভাইয়ের কোনো স্মৃতিচিহ্ন রাখবেন না, জলে ভাসিয়ে দেবেন, নইলে বিপদে পড়তে পারেন। আর আপনার বাবা, উনি আর বেশি দিন বাঁচবেন না, মনে করুন সামনের কার্তিকে চলে যাবেন। এই কথা শুনে বাবা ধমকে তাকে বের করে দিয়েছিলেন। ক্রমে ঠাকুরদা আরো অসুস্থ হয়ে পড়লেন এবং তারই শেষ অনুরোধে চিত্রশিল্পী আনিয়ে ওই ছবি আঁকানো হয়। কিন্তু যে মানুষকে ধমকে বের করে দেওয়া হলো, তার কথা মতোই ঠাকুরদা চলে গেলেন 15ই কার্তিক। আমি ভাবছি সে কথা যখন মিলেছিল, তাহলে কি এটাও মিলতে পারে যে ছোট কাকার ওই ছবি অর্থাৎ স্মৃতিচিহ্নের জন্য বাড়িতে কোনো বিপদ আসছে। আমি কিন্তু তখনই বুঝতে পেরে গেছি অতীতের আগন্তুকের বর্ণনা শোনার পরে যে আসলে কে এই বাড়িতে এসেছিল। যে ব্যক্তি আমার জন্মের আগে আমারই জন্মলগ্নে কি ঘটবে বলে এসেছিল, সেই মানুষই রাতে গৃহস্থের বাড়িতে ঘুমিয়ে স্বপ্ন দেখে। সে গৃহস্থের ভবিতব্য বলে দিতে পারে, অর্থাৎ অমর জীবন এসেছিল এখানে। সম্পর্কে সে আমার ভ্রাতা হলেও সম্মানে সে গুরু সম। অমর জীবনের সৃষ্টির গল্প তো তোমাদের আগেই বলেছি। জমিদার বাবু অর্থাৎ তোমার ঠাকুরদা যার কথা বলল, সে অমর জীবন ছাড়া আর অন্য কেউ নয়। এর দৃষ্টান্ত এই গল্পেই পাবে, কারণ শুধু তোমার ঠাকুরদার বাবা আর মৃত্যুযোগের পূর্ব নিশ্চয়তা নয়, তার দ্বিতীয় নিশ্চয়তাটাও মিলে গেছিল। তারানাথ চুপ করল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, মানে আপনি বলতে চাইছেন আমার ঠাকুরদার ছোট কাকা মণিলাল যে ছোটবেলায় মারা গেছে, যার শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, সে এক প্রজন্ম পেরিয়ে যাওয়ার পরে আবার ফিরে এসেছে একজন সাধক হয়ে? তারানাথ মৃদু হেসে না বাচক মাথা নাড়ল। তারপর পাশে রাখা সিগারেট তুলে নিয়ে এবার সে সিগারেটটি ধরাল। একটা ছোট টান দিয়ে প্রজ্বলিত সিগারেটের আগুনের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আবার বলতে শুরু করল, সবুর করো, পরপর গুছিয়ে না বললে তোমার এবং শ্রোতাদের বুঝতে অসুবিধা হবে। আরে বাবা, এটা কি আর একটা ছোট কাহিনী নাকি? আগেই তো বলেছি এ কাহিনী ঠান্ডা মাথায় না শুনলে তুমি নিজেও বিভ্রান্ত হয়ে পড়বে। জমিদার বাবু চুপ করে কড়িকাঠের দিকে চেয়ে রইলেন। মহানন্দ চলে গেল কয়েকটা লোকজন জোগাড় করতে গ্রামের দিকে। এতদিন যে মর্যাদা ভয়ে বাইরের কাউকে জানায়নি, এখন সে ছায়ামূর্তি একটি মানুষ শুনে মহানন্দের রক্ত গরম হয়ে উঠেছে। কিন্তু আমি জানতাম যে ব্যক্তি এ বাড়ির চৌহদ্দির চারিধারে ঘুরে বেড়াচ্ছে তাকে বাগে আনার জন্য শত লেঠেলও কম পড়ে যাবে।
তন্ত্র এমন এক বিদ্যা যা গূঢ়ভাবে কেউ অর্জন করলে সাধারণ মানুষদের নিমেষে বশীভূত করে ফেলা যেতে পারে, এমনকি অজ্ঞান করে দেওয়াও অবিশ্বাস্য কিছু নয়। আর আমি যাকে দেখেছি সে কোনো সাধারণ সাধক নয়। মহানন্দ চলে গেলে আমি ফিরে গেলাম ওই চার পুকুর পাড়ে, অর্থাৎ আমার কর্মক্ষেত্রের সেই চালা ঘরে। আমার জীবনের প্রথম গুরু দুর্গাপ্রসন্ন আচার্য মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামের শ্মশান সংলগ্ন জঙ্গলে আমায় প্রথম সব সাধনায় বসিয়েছিলেন। ওনার মুখে শুনেছিলাম, তান্ত্রিক বা কাপালিক যত বড়ই হোক না কেন, প্রত্যেকেরই ক্ষমতা থাকে চোখে। যদি কখনো তাদের সম্মুখে পড়ার আগে নেত্রস্তোত্রের বীজ মন্ত্র জপ করে দৃষ্টিবন্ধন করা যায়, তাহলে সে তান্ত্রিকের কোনো প্রকার ক্রিয়া বা অপক্রিয়া উপস্থিত ব্যক্তির ওপর কার্যকর হবে না। উনি আমাকে সে বীজ মন্ত্র শিখিয়েও দিয়েছিলেন, তবে তা প্রয়োগ করলে পুনরায় সাধনায় বসার সময় সে চোখের বন্ধন উন্মুক্ত করে বসতে হয়। কিন্তু এই বন্ধন উন্মুক্ত করার উপায় আমায় তিনি বলেননি, কারণ তন্ত্রবিদ্যা কোনো মুখস্থ বিদ্যা নয়, এখানে অন্যায়ের শাস্তি পাওয়া আবশ্যক। তাই কোনো নতুন ছেলে যদি আগের থেকে এই জাতীয় প্রক্রিয়ার ব্যবহার করা ও তাকে ভঙ্গ করে সাধনায় বসা এমন কাজ করতে থাকে, তবে তা তন্ত্র সমাজের নিয়মের উল্লঙ্ঘন হয়। তাই গুরু বলে দিয়েছিলেন, যদি কোনোদিনও খুব বিপদে পড়ো তবেই এই নেত্রবন্ধনের প্রক্রিয়া ব্যবহার করো, কারণ তন্ত্রের সংযম স্তর অতিক্রম করে না এগোনো পর্যন্ত কোনো মতেই মুক্তির মন্ত্র দেওয়া যাবে না। আমি সারা দিন ভাবলাম, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই যখন আমার প্রথম ধর্ম বলে ঠিক করেছি, তখন আমি এই নেত্রবন্ধন করব। তাছাড়া এই বাড়িতে যখন অমর জীবনের আগমন হয়েছিল, এই বাড়ির একজনের জন্মলগ্নে যখন নীল উল্কা দেখা গিয়েছিল, তবে সে রহস্য উন্মোচন করতে গেলে এই পদক্ষেপ নিতেই হবে। আমি নিশ্চিত ছিলাম যে ওই সাধুর সঙ্গে এ সমস্ত ঘটনার কোনো না কোনো সম্পর্ক থাকবেই। আমি একটু অবসর পেয়ে প্রশ্ন করলাম, কিন্তু আপনি যে বললেন দৃষ্টিবন্ধন থেকে মুক্তি পাওয়ার উপায় আপনি জানতেন না, তাহলে কীভাবেই বা মুক্তি পেলেন? কীভাবে এগোলো আপনার সাধক জীবন? তারানাথ বলল, ওই যে আগেই বললাম, আমি চাই বা না চাই, অদৃষ্ট আমায় তারানাথ তান্ত্রিক বানানোর সিদ্ধান্ত নিয়েই রেখেছিল। সে যাত্রায় এই বিষয়টা আমার নিশ্চিত হয়ে গেছে। যাই হোক, দুপুরে দিনু এসে খাবার দিয়ে গেল এবং বলে গেল মহানন্দ নাকি জনাপাচেক লোকজন বলে এসেছে। আমার ইচ্ছে হয়েছিল যে নিজে থেকেই বলি আমিও তাদের সঙ্গে থাকব, কিন্তু গেছি কাজে, এসবের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়লে তারা বিপরীত কিছু ভেবে বসতে পারে, তাই মুখে আসতেও চুপ করে গেছি। আমার পরিকল্পনা ছিল অন্য রকম। দিনের আলোর উপরে সন্ধ্যার রেণু জমতেই আমি জমিদার বাড়ি গিয়ে উপস্থিত হলাম। পৌঁছে দেখি বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে মহানন্দ ছেলেদের তালিম দিচ্ছে, তাদের প্রত্যেকের হাতে লাঠি। আমায় দেখে মহানন্দ বলল, কি ব্যাপার তারানাথ, তুমি এখানে এই সময়, কোনো খবর এনেছো কি? আমি মুখে একটা চিন্তার ভাব ফুটিয়ে তুলে বললাম, আমি ওই সাধককে দেখেছি ওই পুকুর লাগোয়া জঙ্গলের মধ্যে ঢুকে যেতে, ওই জঙ্গলের ওই দিকটায় পাহারা রাখলে ভালো হয়, কিন্তু বাড়িতে জমিদার বাবুকে পুরো একা ছেড়ে যাওয়াটা কি? এই কথার পরিপ্রেক্ষিতে কি আদেশ আসবে তা আমি জানতাম।
যে কারণেই অভিনয়টা করা। মহানন্দ বলল, বাবা একা কেন, তুমি থাকো বাড়িতে, আমি এদের নিয়ে দেখে নেব ব্যাপারটা, আমরা বেরিয়ে পড়ছি। এই এ চল রে সবাই। মিথ্যেটা তাদের জীবনের ঝুঁকি যাতে না হয় সেই জন্য বললাম বটে, তবে আমার সে মিথ্যে বলতেও খুব খারাপ লেগেছিল। মাথায় শুধু এটুকুই চলেছিল যে আজ যেভাবেই হোক এই সাধকের ব্যাপারটা শেষ করতে হবে। প্রয়োজনে মৃত্যুতেও আপত্তি নেই, তবে এই মিথ্যের প্রায়শ্চিত্ত আজ রাতেই করতে হবে। এখন অপেক্ষা শুধু তার আগমনের। মহানন্দ বেরিয়ে যাওয়ার পরেই আমি জমিদার বাড়িতে প্রবেশ করলাম। গৃহস্বামীকে বললাম আমি দিনুকে নিয়ে বাড়ির চারপাশে পায়চারি করব। তাকে এই বিষয়ে আশ্বস্ত করলাম যে আজ যেভাবেই হোক মহানন্দ ঠিক ধরে আনবে ওই আগন্তুক সাধককে। জমিদার রাজবল্লভের চেহারায় তাতে বিন্দুমাত্র স্বস্তির ছাপ পড়ল না, বরং সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বৈঠক ঘরের ছবিগুলোর দিকে চেয়ে রইল। সন্ধ্যা তখন নেমে এসেছে। লক্ষ্য করলাম দিনু হাতে একটা মাটির প্রদীপ নিয়ে বাড়ির প্রাঙ্গণের মাঝের তুলসী পীরের কাছে দাঁড়িয়ে ঈশ্বর উপাসনা করছে। এই ফাঁকে আমিও ভগবান তুলসীকে সাক্ষী রেখে নিজের সাধক জীবনের ইতি টানার পথে অগ্রসর হলাম। গুরুর শিখিয়ে যাওয়া দৃষ্টিবন্ধনের বীজ মন্ত্র দিয়ে নিজের রিপুগুলিকে বেঁধে ফেললাম। নিশ্চিত হলাম আর যাই হোক আজ আমায় আর কোনো রকম মন্ত্রক্রিয়ার দ্বারা অজ্ঞান বা অবচেতন করে দেওয়া কোনো ধরনের সাধকের পক্ষেই সম্ভব নয়। দিনুকে সাথে নেব বললাম ঠিকই, তবে তার সঙ্গে বাড়ির উঠোনে দাঁড়িয়ে কথা বলে নিলাম। বললাম, দিনু তুমি বাড়ির বারান্দায় বসে থাকবে, কোনো রকম কোনো কিছুর আভাস পেলে চলে যাবে আমার কাছে, আমি বাড়ির পেছনে আছি, বাড়ির সামনেটা একেবারে ফাঁকা রেখে যাওয়াটা ঠিক হবে না। সে আপত্তি করল না। আবার আমি ঠিক বাড়ির পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম ঠিক ওই দোতলার ঘরের জানলার নিচটায় যেখানে ওই আগন্তুক এসে বসে থাকে। প্রায় ঘণ্টাখানেক কেটে গেল, তারপরে এই শুকনো পাতার উপরে পায়ের শব্দ শুনতে পেলাম। ভয়ে কিনা জানি না, হয়তো উত্তেজনাতে এই শরীরটা একবার কেঁপে উঠল। খানিক দূরের থেকেই দেখতে পেলাম দুটি নীলাভ আলোক বিন্দু আমার দিকে এগিয়ে আসছে বাঁ দিকের অন্ধকারের অন্তরাল থেকে। পরক্ষণেই আমি জিজ্ঞেস করলাম, কে আপনি, কিসের চাহিদা এখানে আসছেন প্রতিদিন? আলোকবিন্দু দাঁড়িয়ে পড়ল, জবাব এল একই ঘোর লাগা ভয়াবহ কণ্ঠে, মণিলাল। মণিলাল কি, তার সঙ্গে এ বাড়ির বা আপনার কি সম্পর্ক? আমার কথা শেষ হতেই সে আবার ওই মন্ত্রটি বীরবীর করল, কিন্তু এবার আমার উপরে সে মন্ত্রের কোনো প্রভাব পড়ল না। আমি এগিয়ে গেলাম তার দিকে। আমায় বলুন কি আপনার উদ্দেশ্য, আমি বা এই বাড়ির মানুষ আপনাকে কোনো ক্ষতি করবে না, বলুন। প্রশ্নের উত্তর এলো না, তবে যে ঘটনা ঘটল তা আমায় আরো বিস্মিত করে দিল। হঠাৎ আচমকাই সামনের মানুষটি নিজের সমস্ত বল শক্তি ত্যাগ করে লুটিয়ে পড়ল মাটিতে। আমি হাঁক দিলাম, দিনু, দিনু রে, একটা আলো নিয়ে এদিকে। আমি এবার পড়ে থাকা মানুষটির কাছে গেলাম। এই প্রথম তার অবয়ব সম্পূর্ণ দৃষ্টিগোচর হলো আমার।
ততক্ষণে দিনু আলো নিয়ে এসেছে এবং তার সঙ্গে এসেছেন জমিদার বাবুও। তারা কাছে এলে আমি পড়ে থাকা মানুষটির নাড়ি পরীক্ষা করলাম, বুঝলাম সে অজ্ঞান হয়েছে। বললাম, উনি অজ্ঞান হয়ে গেছেন, এখন উপায়? জমিদার ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, উনি বললেন, ওকে ধরে বাড়িতে নিয়ে চলো, চিকিৎসার ব্যবস্থা করা যাক, পরে দেখা যাবে বাকি কিছু। আর যাই হোক, এখনো পর্যন্ত আমাদের কোনো ক্ষতি তো করেনি, ধরে নিয়ে এসো তোমরা। আমি এবং দিনু অজ্ঞান সাধকের দুই হাত কাঁধে বাঁধিয়ে নিয়ে এসে শোয়ালাম বাড়ির বারান্দায়। জমিদার দিনুকে বললেন বদ্যি ডেকে আনতে, সে দৌড়ে চলে গেল। এবার মানুষটির মুখ ভালো করে দেখলাম, মাথা ভর্তি বিন্যস্ত চুল ও মুখ ভর্তি দাড়িতে অন্ধকার অবয়ব দেখলে বয়স অনুমান করা যায় না, কিন্তু এবার বুঝতে পেলাম এটি কোনো প্রবীণ সাধক বা তান্ত্রিক নয়। এর বয়স আমার থেকে খুব বেশি হলে বছর দুয়েক বড় হবে, মানে এক কথায় যুবক বলা চলে। জমিদার বাবু সন্দিগ্ধ চোখে চেয়ে রয়েছে ছেলেটির দিকে, নিচু গলায় বললেন, একে আমার খুবই চেনা চেনা লাগছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, তারপর আবার অচৈতন্য মানুষের দিকে তাকালাম। তবে মানুষ যতই চেষ্টা করুক না কেন, নিজের ধর্ম ও চরিত্রকে খুব বেশিক্ষণ আটকে রাখতে পারে না। গুরুর শিখিয়ে দেওয়া আগমতন্ত্রের অর্থাৎ তখন যেটুকু ক্ষমতা আমি রপ্ত করতে পেরেছিলাম সেটুকুই কাজে লাগালাম। লোকটির মুখের ওপর থেকে বিন্যস্ত জটার পাহারা সরিয়ে দিয়ে তার মুখের দিকে ভালো করে দেখলাম। মনের অন্তর কোঠরে ফুটে উঠল কয়েকটা গণনার ছক, যার থেকে যেটুকু বুঝতে পেলাম তা উত্তেজনায় বলে ফেললাম জমিদার বাবু অর্থাৎ তোমার ঠাকুরদাকে। জমিদার বাবু, আমি খানিক জ্যোতিষকর্ম জানি, বলতে পারেন কয়েকটা ক্ষমতা আমার আছে। এবার সেটা সহজে কিভাবে বোঝাবো আপনাকে বা বলবো বুঝতে পারছি না, তবুও বলি। আমি দেখতে পাচ্ছি এনার নামের আদ্যক্ষর ক। ছোটবেলায় পিতার সাথে মনোমালিন্যের কারণে গৃহত্যাগ করেছেন, বাড়ি আবেগের বশে বলে ফেলেছি তাই আগে লক্ষ্য করিনি, এবার প্রত্যক্ষ করে চমকে উঠলাম। দেখলাম সে তার বাড়িতেই শুয়ে আছে, অর্থাৎ এই বাড়ি এই সাধকেরই বাড়ি। জমিদার রাজবল্লভের চোখ বিস্ফারিত, প্রৌঢ়ের মুখের চামড়া তীর তীর করে কেঁপে উঠল। আমার মুখে সব কথা শুনে কম্পিত গলায় বললেন, কালী, আমার মেজো ছেলে কালী, এ মহানন্দ কোথায়? ওর দাদা এসেছে। তারানাথ, তুমি ওকে ডেকে পাঠাও, যাও। উনি মেঝের উপরে বসে পড়ল। এবার আমি ব্যস্ত হয়ে আগে জমিদার বাবুকে ধরে চেয়ারে নিয়ে গিয়ে বসালাম। দিনু ততক্ষণে বৈদ্যি নিয়ে ঢুকেছে। বললাম, দিনু তাড়াতাড়ি যাও, তুমি মহানন্দকে ডেকে নিয়ে এসো, পুকুর পাড়ে গিয়ে হাঁক দিলেই শুনতে পাবে, তাড়াতাড়ি ফিরবে। হ্যাঁ, বৈদ্যি দেখলো ছেলেটিকে। আমি ভাবছি এতটুকু বয়সে এত উচ্চমানের সাধক হয়ে ওঠা যে সে বিষয় নয়, নিশ্চয়ই এই যুবকের কোনো বিশেষ গুণ আছে যেগুলো গুপ্ত বা আবদ্ধ করে রেখেছে সে নিজেই। বুদ্ধি বলল, নিজে নিজেই জ্ঞান ফিরে আসবে, চিন্তার কোনো কারণ নেই। জমিদার ওনাকে অনুরোধ করলেন যেন এই যুবকের বিষয়ে বাইরে কাউকে না বলেন। বৈদ্য আশ্বস্ত করে সেখান থেকে চলে গেল। মহানন্দ ফিরে আসতেই
জমিদার আরো ভেঙে পড়লেন। মহানন্দ, কালী ফিরে এসেছে, তোমার মেজদা কালীপ্রসাদ, দেখো দেখো আজ তার কি অবস্থা, মুখ দেখেই আমার চেনা লেগেছে। সে নিজের বাড়িতে ঢুকতে এত সংকোচ প্রকাশ করছিল এতদিন, এই ঈশ্বর! মহানন্দ বোধহয় এই কথা শোনার পর জিজ্ঞেস করতে যাচ্ছিল যে তার বাবা কিভাবে তাকে চিনতে পারল, তবে সে বিস্ময়ে চাপা পড়ে গেল বাস্তবতার অছিলায়। আমি মহানন্দকে সবটা বললাম কি ঘটল এতক্ষণ ধরে, এবং এটাও বললাম আমি ইচ্ছে করেই তোমাদের ওদিকে পাঠিয়েছিলাম, পাছে উনি আপনাদের কোনো ক্ষতি না করে দেয়, কারণ আমি যতদূর বুঝি বা জানি সাধনার স্তরের অনেক উপরের সাধক আপনার ভাই, ইনি চাইলে অনেক কিছু করতে পারেন, সেটা ভালো অথবা মন্দ। যেমন আমায় অজ্ঞান উনি করে দিয়েছিলেন মন্ত্র বলে, হয়তো কথাটা যুক্তিহীন মনে হচ্ছে কিন্তু এটাই সত্যি। তাহলে দাদার যদি বাড়িতে আসারই হয় তবে এমন করে ঘুরে বেড়াচ্ছে কেন চোরের মতো? পৈতৃক ভিটেতে আসতে এত আপত্তি কিসের? এটা আমার কাছেও পরিষ্কার নয় মহানন্দ, উনার চৈতন্য না ফেরা পর্যন্ত বিষয়টা পরিষ্কার হবে না। মহানন্দ ছেলেগুলিকে পারিশ্রমিক দিয়ে ফিরিয়ে দিল বাড়িতে। আমরা বন্দ্যোপাধ্যায় বাড়ির মেজ ছেলে কালিকা প্রসাদ সাধককে ধরে ঘরে নিয়ে এলাম। জমিদারবাবু, আমি, মহানন্দ সকলেই তার দিকে এক দৃষ্টিতে চেয়েছিলাম যতক্ষণ না তার জ্ঞান ফিরল, কিন্তু জ্ঞান ফেরা মাত্রই সে তার বাবা ও ভাইয়ের মুখ দেখে ছুটে চলে গেল বাড়ির বাইরের উঠোনে। উন্মাদের মতো বলল, বাবা আপনি কেন আমাকে বাড়ির ভেতরে স্থান দিচ্ছেন, আপনারা বিপদে পড়বেন, আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। মহানন্দ ছুটে গেল উঠোনে, বলল, দাদা কি হয়েছে, তুমি এরকম করছো কেন, এটা তোমার বাড়ি, আর তুমি তোমার বাড়িতে ঢুকলে কি বিপদ হবে? তুমি বুঝবে না মহানন্দ, এই বাড়িতে অভিশাপ লেগেছে, অনেক পুরনো অভিশাপ। জমিদারবাবু চুপ করে শুধু চেয়ে রয়েছেন, দেখে আমি উঠোনে নেমে গেলাম। আমায় দেখা মাত্রই কালিকা প্রসাদ স্থির হয়ে গেল, ভ্রুকুটি করে বলল, তোমার কপালে দেখছি তন্ত্র সাধনার চিহ্ন আছে, তুমি তো বুঝো আমি এমনি এমনি কথাগুলো বলছি না। আপনি এ বাড়ির পেছনের ওই জঙ্গলের ধারে এসে বসে থাকেন, পরিচয় জানতে চাইলে বলেন মণিলাল, এই নামটাই বারবার বলতে থাকেন, এর কারণ কি? আমার কথা শুনে কালিকা প্রসাদ যেন আকাশ থেকে পড়ল, বলল, আমি এখানে আসি, বরং আমি এখানে আসার থেকে এড়িয়ে চলি, এ বাড়িকে আমি বিপদের থেকে মুক্ত করতে চাই। বুঝলাম, যে সময় এই ব্যক্তি এখানে আসে সে সময় উনি নিজের মধ্যে থাকেন না, নইলে এমন উচ্চ স্তরের সাধক মিথ্যে বলে মহাপাতক কেন হবেন? কিন্তু সাথে এটাও মাথায় এলো না, এত বড় মার্গ সম্পন্ন সাধকের শরীরের ওপরে অধিকার বিস্তার করছে কোন শক্তি? উনি আমার দিকে কৌতূহলী হয়ে চেয়ে বললেন, সত্যি তো, আমি তো থাকি শাপলা বিলের ওখানে, সেখানের থেকে এখানে এলামই বা কি করে, তাহলে কি হাতে সময় নেই, একটু আমায় যেতে হবে, কাল ভৈরবের সাধনায় বসতে হবে, বলে সে তার পিতার দিকে তাকাল। জমিদার এখনো বারান্দায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন, কালিকা প্রসাদের চোখে জল ভরে এলো, তার মুখে বিভিন্ন অসংলগ্ন কথা শুনে আমি এবং মহানন্দ তখন জ্ঞান বুদ্ধি হারিয়েছি।
আমি বিষয়টা সামলে নেওয়ার জন্য বললাম। আপনার আপত্তি না থাকলে আমি কি আপনার সঙ্গে যেতে পারি? আসলে আমার মনে হয় আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। কালিকাপ্রসাদের চোখের থেকে এক ফোঁটা জল পড়ল, বলল, এসো আমার সাথে ভাই, তুমি বাবার খেয়াল রেখো। আমি তার সঙ্গ নিলাম। পরিচয় আদান প্রদানের পর জঙ্গল পেরিয়ে শাপলা দিঘির পথে যেতে যেতে উনি আমায় সবটা বললেন। তারা না ছোটবেলায় বাবার সঙ্গে কিঞ্চিত মনোমালিন্যের কারণে ঘর ছেড়ে দি ঠিকই, তবে কারণ ছিল অন্য। ছোট থেকেই মনে হতো বাড়ি ঘর আমার জন্য নয়। রাস্তায় নামলাম, বিভিন্ন মন্দির গাছতলায় রাত কাটাতে শুরু করলাম। এসব করতে করতে গুরুও পেয়ে গেলাম একজন। আমার কৌতূহল বুঝে উনি টানা 7 বছর তার কাছে রেখেই আমায় সাধনায় সমস্ত স্তরের শিক্ষা দিলেন, এবং আমি আমার ইচ্ছে শক্তির বলে পেলাম সিদ্ধি। গুরুদেব সব বললেও একটা কথা বলতেন না, জিজ্ঞেস করলেই বলতেন সময় হলে নিজেই জানতে পারবে। এদিকে আমার বাবার ছোট কাকার জন্মের সময় যে এক বিচিত্র ঘটনা ঘটেছিল তা উনি আমার বলার আগের থেকেই জানতেন। সমস্ত সাধনায় উত্তীর্ণ হওয়ার পর জানতে পারলাম শুধু আমি নয়, বাবার ছোট কাকা যদি বাল্য বয়সে না মারা যেতেন তবে তিনি হতেন এই বন্দ্যোপাধ্যায় বংশের প্রথম সাধক, এবং সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছাতেন। ঈশ্বর ওই নীলুলকার মাধ্যমে এটা ইঙ্গিত দিয়ে থাকেন যে সন্তান জন্ম হলো এ সাধারণ নয়, কিন্তু এই জিনিস ঘটনা সাপেক্ষ। না জানলে যে বালক বা বালিকা জন্মানোর সময় এ বিচিত্র কাণ্ড ঘটেছে তা জানার উপায় নেই। এই কথা শুনে আমি চুপ করে রইলাম। বললাম না যে আমার জন্মলগ্নেও এই একই ঘটনা ঘটেছিল? কালিকাপ্রসাদ বলে চলল, কাল ভৈরবের সাধনা করে কালচক্রে পদার্পণ করার পর জানতে পারলাম বাবার ছোট কাকা মণিলাল জাতিস্বর হয়ে ফিরবেন এই পৃথিবীতে আবার। আমি বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, কিভাবে? উনি তো অত ছোট বয়সেই পঞ্চত্ব প্রাপ্তি করেছেন, ওনার জন্য মারা গেল কি করে? কারণ ওনার কারণে এক দিন দুঃখী পরিবারের সকলে মরেছে। বাবার ছোট কাকা মারা যাওয়ার পর বাবার ঠাকুরদা ওই শাপলা দিঘি মাটি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, জানি না তুমি জানো কিনা। ওই দিঘির পাড়ে এক দুঃখী পরিবারের সংসার চলত ওই জলাশয়ের ওপরে কেন্দ্র করে। দূর গ্রামের হাটে মাছ বেচে পরিবার চালাত এক বুড়ো বুড়ি, তাদের ঘরে ছিল এক যুবতী মেয়ে। অবশেষে প্রত্যেকে একই রাতে আত্মহত্যা করে। কালের নজর কোনো কিছু এড়ায় না। চন্দ্র দর্শন করতে জানলে শতাব্দী পূর্বের ঘটনাও চোখের সামনে ভেসে ওঠে। আমি নিজে বুঝতে পেরেছি এই বাড়িতে ছোট কাকার কোনো স্মৃতিচিহ্ন যদি রয়ে যায় তবে সে অভিশাপ বহন করে যাবে এই বংশে, কিন্তু এই মুহূর্তে আমি বাড়িতে প্রবেশ করতে পারবো না। সাধনার শীর্ষে পৌঁছে গেলে জন্মগৃহের চৌকাট মারাতে নেই, সেখানকার কোনো বস্তু স্পর্শ করার নিয়ম নেই আর আমার। আমি জানি এতে বাবার ছোট কাকার কোনো দোষ ছিল না, কিন্তু পিশাচের গোত্র, পৈশাচিক, সে কোনো রকম তথ্যসূত্র পেলেই কেবল সে স্মৃতিচিহ্ন নয়, গোটা বাড়ির প্রত্যেককে ছিন্ন ভিন্ন করে দেবে। শাপলা দিঘিতে সেই পরিবারের প্রত্যেকে এখন আছে পিশাচি আত্মা হয়ে। আমি নিজে চোখে এটুকু বলে হঠাৎ সে থেমে গেল।
স্বাভাবিকভাবে হাঁটতে থাকা মানুষটা হঠাৎ মাটিতে বসে পড়ল। রাত তখন গভীর হয়ে এসেছে। কালিকাপ্রসাদের চোখের জ্যোতি আবার ফুটে উঠেছে। সে উঠে দাঁড়াল, ফেলে আসা রাস্তার দিকে আবার হাঁটতে শুরু করল। আমি তাকে ডাকলাম না, কারণ বুঝতে পেরেছিলাম এই সেই মুহূর্ত যে ক্ষণে ওনার মধ্যে উনি নেই। আমি পেছনে হাঁটতে হাঁটতে শুনতে পেলাম উনি বলছেন, আমি মনিলাল, আমায় জীবন দান দিতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে অন্যায়ের। এবার আর বুঝতে বাকি রইল না যে তোমার মেজ কাকা অর্থাৎ কালিকাপ্রসাদ জাতিশ্বর, এবং তার মধ্যে যে বিরাজ করে সে আর অন্য কেউ নয়, সে হলো স্বয়ং মণিলাল বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তার বাবার ছোট কাকা, যে ছোটবেলায় মারা গিয়েছিল এবং সেই বিচিত্র জন্মলগ্নের অধিকারী। এবার তুমি বলো, যে বর্তমানে বংশকে রক্ষা করতে চাইছে অর্থাৎ কালিকাপ্রসাদ, তারই মধ্যে মণিলাল কখনো কখনো জাগরিত হয়ে সেও চাইছে প্রায়শ্চিত্ত করতে, তবে দুজনের কেউই বাড়িতে ঢুকে ওই ছবিটি বা স্মৃতিচিহ্নটি বের করে নিয়ে আসতে পারছে না। এটার কারণ কি? এটার কারণ কি হতে পারে? কারণ একটাই, সেটা হলো মণিলাল যদি জাতিশ্বর হয়ে তোমাদের বংশের সাধারণ কোনো মানুষের ভেতরে ফিরে আসতো, তাহলে কিন্তু এমনটা হতো না। তবে কালিকাপ্রসাদ এতই উৎকৃষ্ট মানের তান্ত্রিক ছিল যে তার উপাচার ও নিষ্ঠা দ্বারা প্রাপ্ত সিদ্ধি বা কর্মফল তাকে বাড়ির পাশে যাওয়া মাত্রই থমকে দিত। মণিলাল সেই স্থূল শরীর নিয়ে আর অবাধ্য আচরণ করতে পারত না। এ সমস্ত ঘটনা আমি বুঝতে পারি আরও খানিক সময় বাদে, শুনলে বুঝতে পারবে। কালিকাপ্রসাদ আবার সে বাড়ির পেছনের দোতলার জানলার দিকে তাকিয়ে ঝোপের মধ্যে বসে পড়ল। একই রকম দৃষ্টি, একই রকম তার অভিব্যক্তি। আমার দিকে বার কয়েক রূঢ় দৃষ্টিতে চাইল, ঠিক আগের মতোই। আমি জানি এখন সে ভুলে গেছে আমার পরিচয়। আমি বাড়িতে এসে জমিদার ও মহানন্দকে সব বোঝালাম। বিশ্বাস বা যুক্তির সাপেক্ষ ছাড়াই জমিদার মর্মাহত হয়ে বললে, ওই দোতলার ঘরে ছবিটা ছাড়া আর কিছু আছে বলে আমি জানি না, তবে কালী যদি সেটাই ঠিক বোঝে তবে নিয়ে যাও। মহানন্দ ওই ঘরের থেকে ছবিটা খুলে এনে আমার হাতে দিল। আমি বললাম, তুমিও পিছন পেছনে এসো বাড়ির পেছনের কোণাটা পর্যন্ত, পরিস্থিতি ঠিক বুঝলে তোমায় নিয়ে যাব সাথে। এই প্রস্তাবটা বাধ্য হয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল ঘটনা এরপরে যাই ঘটুক তার একটা চাক্ষুষ সাক্ষী এই বাড়ির কাউকে রাখা উচিত। আমি এসেছি কাজ করতে, কেনই বা আমার সমস্ত কথা তারা বিশ্বাস করবে? আমি ছবি নিয়ে বাড়ির পেছনের দিকে বাঁক নিলাম। তোমার বাবা মহানন্দ এলো পেছন পেছন। আমার হাতে ছবিটাকে দেখা মাত্রই কালিকাপ্রসাদ সেটি ছো মেরে হাতের থেকে নিয়ে নিল। তারপর এমনভাবে সেটি নিয়ে ছুট দিল যেন কোনো ক্ষুধার্থ জন্তু বহুদিন বাদে একটা শিকার করে সেটিকে গোপন আচ্ছাদনে রাখার অভিপ্রায় করছে। আমিও ছুটলাম তার পেছনে, এবং তার পেছনে পেছনে এলো মহানন্দ। অন্ধকারে দিক নির্ণয় করে দৌড়ানো সহজ কাজ নয়, তবে স্বয়ং ঈশ্বর যেন তার ব্রহ্ম নেত্রের জ্যোতি ফুটিয়ে তুলে পথ চিহ্নিত করে দিচ্ছে আমার পা দুটোকে। এইরকম কতক্ষণ ধরে দৌড়াচ্ছি জানি না, হঠাৎ একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় এসে থমকে দাঁড়ালাম।
দেখলাম যেমন নীল বলয় তুমি দেখেছো তোমার চারিদিকে আবর্তন করতে এর আগের কাহিনীতে, ঠিক তেমনি একটা পবিত্র শুভ শক্তি সমৃদ্ধ মসলিনের মতো বলয় আবর্তিত হচ্ছে সম্মুখের একটা অঞ্চলে, এবং সে বলয়ের মাঝে মাথার উপরে দুই হাতে ছবিটি তুলে দাঁড়িয়ে আছে কালিকা প্রসাদ। মহানন্দ এই আলো দেখতে পাচ্ছে না, সেটা আমার কাছে এসে ওর প্রশ্ন করা দেখেই বুঝতে পারলাম। ওখানে দাঁড়িয়ে পড়লে কেন? ও, ওই জায়গাটাই আগে শাপলা দিঘি ছিল। ঠিক এমন সময় আমাদের কান তালা করে দেওয়ার মতো শব্দ নিয়ে দিক বিদিক কাঁপিয়ে এক বিরাট বজ্রপাত হলো কালিকা প্রসাদের ওপর। মুহূর্তেই তার শরীর অগ্নিদগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি ও তোমার বাবা ছুটে গেলাম সেখানে, কিন্তু ততক্ষণে সব শেষ। কেবল তার নিথর দেহ বাদে আশেপাশে যে বস্তুগুলি পড়ে আছে তা হলো একটি ঝোলা, একটা পেতলের ঘট আর একটা পোড়া কাঠের স্তূপ। বুঝলাম সে এখানেই তার আস্তানা করেছিল। আমি জানতাম এই মৃত্যুবরণ কালিকা প্রসাদের নয়, এ মৃত্যু মণিলালের, যার প্রায়শ্চিত্তের ফল ভোগ করল কালিকা প্রসাদ। তবে এটা কি হওয়ার ছিল? এসবের উত্তর আমি পেয়েছি দিন তিনেক পরে। বলে দিতে পারো অদৃষ্ট আমায় পাইয়ে দিয়েছে। কালিকা প্রসাদ অর্থাৎ তোমার মেজো কাকার অন্তিম সৎকার করার পর তোমার বাবাই বাড়ি ফিরে এসে কুড়িয়ে নিয়ে আসা তার ঝোলার থেকে কয়েকটা কাগজ বের করে, খুব স্বাভাবিক কয়েকটা জিনিস তাতে, কুষ্টি বিচারের হলুদ কাগজ ও গুটি কয়েক শুকনো ফুল ছাড়া একটি সাদা কাগজের ফালি পাওয়া গেল। সে কাগজের বয়স বাকিগুলোর থেকে প্রাচীন ও দুর্বল। তাতে লেখা আছে, স্নেহের কালিকা প্রসাদ, জীবনে কোনোদিনও শিষ্য না বানানোর মতি ছিল আমার, তবুও তোমায় করেছিলাম শিষ্য কয়েকটা বিশেষ কারণে। আমি জানতাম তোমার জীবন সীমিত, তাই তোমার প্রবল ইচ্ছেকে আমি শেষ করে দিতে চাইনি। তোমায় দেখা মাত্রই বুঝেছি তুমি জাতিশ্বর, তুমি রাধানগরের বন্দ্যোপাধ্যায় বংশের ছেলে। ও বাড়িতে আমার অনুগত পুত্র অমর জীবন গিয়ে সতর্ক করে এসেছিল যে বাড়ির থেকে মণিলালের স্মৃতিচিহ্ন সমস্ত সরিয়ে নিতে, কিন্তু তা করা হয়নি। ফলস্বরূপ এই জাতিশ্বরের কষ্ট তোমায় ভোগ করতে হলো, এবং শুধু তুমি নও, এখনই যদি তুমি ওই বাড়ির থেকে এই বিপদ মুছে না দাও, তবে পরবর্তীতে আবারও তোমার বাড়িতে পরবর্তী প্রজন্মে আর একটি ছেলে সন্ন্যাসী হবে, এবং সেও হয়ে উঠবে জাতিশ্বর। এ এক ধরনের অভিশাপের মতো। তবে যদি পরবর্তী প্রজন্মে কেউ আসেও, এখন তুমি এই ক্রিয়া করার পরেও, সে ক্ষমতা বা লক্ষণ সম্পন্ন হলেও অন্তত বেঘরে মারা পড়বে না। তুমি তন্ত্র শ্রেষ্ঠ, তুমি স্বর্গপ্রাপ্তি করবে, অনেক উচ্চ স্তরে তোমার বসবাস, তাই এই মৃত্যুবরণ তোমাকেই মানায়, নইলে এত পুণ্যি অর্জনের ক্ষমতা অন্য কাউর নেই। মনে রেখো তোমার অদৃষ্ট তৈরি আছে, সেখানে তুমি পৌঁছানোর আগেই এক সন্ন্যাসীর উপস্থিতি ঘটবে, তার জন্য অপেক্ষা করো, কোনো ব্যস্ততায় তন্ত্রপ্রাপ্ত পবিত্রতা নষ্ট করো না। সেই সন্ন্যাসী বন্ধুই তোমার মুক্তির চাবিকাঠি হবে, নিজের বাবা ভাই ও সংসারকে রক্ষা করে তুমি যাচ্ছ, ফিরতে তোমাকে হবেই আবার, তবে কোনো অসমাপ্ত কাজ নিয়ে নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
হে সাধক বৎস বিদায়। ইতি কেদারনাথ চক্রবর্তী। চিঠিটা তোমার বাবা পড়েছিল, আমি শুধু বসে কেঁপেছিলাম। তারপরে ঘণ্টাখানেক মহানন্দ অবিরাম কেঁদেছিল, তবে আমি নিজের ছোট ঠাকুরদার নাম ও পরিচয়টা জেনেও গোপন করেছিলাম তার কাছে। কিন্তু সত্যি ভাবতে পারিনি কালিকাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ওই মানুষটির শীর্ষতা পেয়েছিল। তারানাথের মুখে পুরো ঘটনাটা শুনে আমি বাক শক্তি হারিয়েছিলাম। বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর প্রশ্ন করেছিলাম, তাহলে আমায় শক্তি প্রদান করা আপনার কর্তব্য কেন? তোমার বাবা কাকাদের পরের প্রজন্ম তুমি, এবং তোমার মধ্যে ফিরেছে কালিকা প্রসাদের পবিত্র লক্ষণ ও ক্ষমতা, যে কারণে তুমি আমায় স্মরণ করে ডাকতে পারো, যে কারণে অমর জীবন সিমডেগায় তোমায় দেখা দিয়েছিল। আজ এই বিশেষ ক্ষমতার কারণগুলো তোমায় বললাম, বেশ নিজেকে হালকা লাগছে জানো? এবার শুরু হবে তোমায় শক্তিদান, আর সাধনার শুরু হবে সব সাধনা দিয়ে। তৈরি তো? শুনছিলেন প্রজেক্ট পাসিং শো সিজন 2 এর দ্বিতীয় গল্প, তারানাথ তান্ত্রিক ও শাপলা দিঘির রক্ত পিশাচ। গল্পটি কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। এই পর্বের আরও 4টি গল্প আসতে চলেছে শুধুমাত্র রাজদেবী প্রোডাকশনে, এবং বলাই বাহুল্য প্রত্যেকটির পর প্রত্যেকটি গল্প এক একটি ধামাকা হিসেবে আপনাদের কাছে আসবে। এর আগে কোনো বাংলা অডিও স্টোরি ঠিকানায় এভাবে উপস্থাপনা করা হয়নি, তাই এটা আমাদের প্রথম প্রয়াস। আপনাদের ভালোবাসা ও ভালো লাগা থাকলে আমরা এইভাবেই এগিয়ে চলব। আজকের গল্পটিতে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি রাজপ্রতাপ বসু, অন্যান্য চরিত্রে রাজপ্রতাপ সন্তু। গল্পের শব্দ সংযোজন ও আবহে টিম রাজদেবী প্রোডাকশন, প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও, গল্পটির সমগ্র প্রযোজনায় দেবীয়ন্ত্রী দাস। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরব আবার পরবর্তী অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ।